Welcome to our YouTube channel BD Nursing for You. Nursing Borti Prostuti Usho Jitakendro. Ekanomora Janbo, Gaibandha Jelar, Sokol Shorkari, Ube Shorkari Nursing, Positioner, Nam. Orthat BNMC Onumutito, Gaibandha Jelar, Sokol Shorkari, Ube Shorkari Nursing College, Ebong Institute, Nam Metallica, Ashoshanka, Tikana, Poralakar Koros U Borti, Bistarito Shop Toto. Gaibandha, DB Root, Gaibandha Community Nursing Institute, ATXT Basic Nursing Position. 2. Gaibandha, DB Root, Hasnahena Nursing College, ATXT Basic Nursing Position. A Nursing College, Diploma Nursing, Diploma Midwifery BSc Nursing Course Royce, and Community Nursing Institute, Shudhumatra Diploma Nursing Course Royce. Teen, Gaibandha, Gobindo Gons. Dr. Muhammad Johirul Haq Nursing College, ATXT Basic Nursing Position, Ekhane Diploma Nursing, Diploma in Midwifery, BSc Nursing Course Royeche. 4. Gaibandha, Neuron Nursing Institute, Neuron Nursing Institute, ATXT Basic Nursing Position, Ekhane Shudhumatro Diploma in Nursing Course Royeche. Ei jelay ekhon porjonto sorkari nursing kono protishthan chalu hoyni. Ekhane total 4ti protishthan royeche, je 4ti shobguloi beshorkari nursing protishthan. Ekhane bhorti hote chaile অবশ্যই ইন্টারমিডিয়েট পাস হতে হবে অর্থাৎ এসএসসি পাস হতে হবে তারপর সরকারি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতনই নার্সিং ভর্তি সার্কুলার প্রকাশিত হবে তারপর সেখানে আবেদন করতে হবে আবেদন করতে চাইলে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে তাছাড়া এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে Diploma in nursing course আবেদন করতে চাইলে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে ছেলেদের সরকারিতে আসনসংখ্যা 10% এবং মেয়েদের 20% মেয়েদের 80-90% বেসরকারিতে ছেলেদের 20% মেয়েদের 80% তদ্রুপভাবে বিএসসি নার্সিং 4 বছর মেয়াদী যে কোর্সটি সেখানে শুধুমাত্র ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে তবে বিজ্ঞান গ্রুপের হতে হবে এছাড়াও এসএসসি ও এসএসসি জিপিএ মিলে 7 পয়েন্ট থাকতে হবে বিএসসি দের ক্ষেত্রে যেখানে ডিপ্লোমাদের ক্ষেত্রে 6 পয়েন্ট তারপর সরকারি ভর্তি পরীক্ষা হবে 100 মার্কের একটি ভর্তি পরীক্ষা হবে যেখানে বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ বিজ্ঞান সাধারণ গান পরীক্ষা হবে 100 মার্কের সেখানে মিনিমাম 40 পেতে হবে 40 পেলে বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে তবে বিএসসি দের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞানের জায়গায় পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান থাকবে এছাড়া সরকারি ক্ষেত্রে এসএসসি জিপিএ তে 20 মার্ক এসএসসি জিপিএ তে 30 মার্ক টোটাল এখানে জিপিএ তে 50 মার্ক এছাড়া ভর্তি পরীক্ষায় 100 মার্ক 150 মার্কের মধ্যে যাদের স্কোর বেশি থাকবে সিট অনুযায়ী তারাই সরকারিতে চান্স পাবে আর বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে যেটি প্রথমে বললাম সরকারি ভর্তি পরীক্ষায় অর্থাৎ ভর্তি পরীক্ষায় 100 এর মধ্যে 40 পেলেই বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে সিট থাকা সাপেক্ষে অর্থাৎ যে যত দ্রুত যোগাযোগ করবে সে তত আগে ভর্তি হতে পারবে সরকারিতে পড়াশোনার খরচ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি নার্স ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে ভর্তির সময় ভর্তি ফি 5 থেকে 7000 টাকা এবং 3 বছর থাকা খরচ সহ খরচ হবে সরকারিতে 20 থেকে 30000 টাকা বিএসসি নার্সিং এর ক্ষেত্রে সরকারিতে ভর্তির সময় ভর্তি ফি লাগবে 7 থেকে 12000 টাকা এবং 4 বছরে থাকা খরচ সহ টোটাল খরচ হবে 30 থেকে 50000 টাকা যেখানে বাউপর দিকে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির খরচ বা ভর্তি ফি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ডিপ্লোমা ইন নার্সিং এবং বিএসসি নার্সিং কোর্সে 10 থেকে 30000 টাকা ভর্তি ফি বেসরকারিতে এবং পড়াশোনার খরচ 3 বছরের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে থাকা হওয়া ব্যতীত কারণ এক এক জেলায় এক এক রকম থাকা হওয়া ব্যতীত প্রায় 2 লক্ষ টাকা 3 বছরের খরচ হবে এবং বিএসসি দের ক্ষেত্রে 4 বছরের থাকা হওয়া ব্যতীত প্রায় 3 লক্ষ টাকা খরচ হবে একাডেমিক খরচ অর্থাৎ ভর্তি ফি পড়াশোনা পরীক্ষার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি বাবদ 3 লক্ষ টাকা খরচ হবে 4 বছরে বিএসসি দের জন্য এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে বাংলাদেশের সকল নার্সিং প্রতিষ্ঠানের বা সকল জেলার নার্সিং প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আর নার্সিং বিষয়ে যে কোনো তথ্য জানতে বা প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন